বেরোচ্ছি। হ্যাঁ আসি। হেলমেট পরলে আর চুলের অবস্থা থাকে না। তো তোমাদের বলা হয়নি, ওয়েলকামও করা হয়নি। আমরা হচ্ছে একটু হাবড়া যাচ্ছিলাম, কিছু কেনাকাটা করা লাগতো, আর 15 তারিখেই গেছি, মানে এটা হচ্ছে 15 তারিখের ভিডিও। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 3:30 নাগাদ, আমাদের পৌঁছাতে 4:00 বেজে গেছিলো, মানে আধা ঘন্টা প্রায় লেগেছিলো। তো এখানেও দেখছে কলকাতা মাঠেই প্রথমে গেছি, কী নেবে। আর আজকে বড় বৌমা মামির ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো আমরা প্রথমে এলাম কলকাতা মার্কে, নিচে হচ্ছে ছেলেদের আর উপরে হচ্ছে মেয়েদের। শুধু শুধু আমি কি নেব, কি দেখব, চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো উপরেও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু আমার কিছু পছন্দ হয়নি, তাই আর এখান থেকে কিছু নেইনি। তারপরে বর্মাশ আমাকে কি গিফট একটা কিনে দেবে সেটার অপেক্ষায় আছি, কখন আমাকে দেবে ওটা কিনে। তো চলো এখানে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে আমরা যাব হাবড়া। আমরা কলকাতা মার্কেট থেকে বেরিয়ে এলাম স্টাইল বাজারে, ওখানে ওর পছন্দ হয়নি, এবার চলে এলাম স্টাইল বাজার। তো এখন ভাবছি কোনটা নেব, দেখো এই একটা আর আগে একটা পড়লাম, সেটা তো দেখলে। তো এখানে যে শাড়িটা দেখছো এটা হচ্ছে বড় মামির জন্য নিয়েছি, তো অবশ্যই জানিও কিন্তু যে শাড়িটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে রেড কালার আর হচ্ছে ব্লু কালারের মধ্যে, ব্লু কালার যাই হোক ব্লু কালারের মধ্যে। তো এটাই বড় মামির জন্য নেওয়া হয়েছে। এই তোমার বড় মামি, আমার বড় মামা মামির আজকে শুভ বিবাহ বার্ষিকী, তোমরা সবাই উইশ করে দিও। তুমি কি আমার এই বাবার সাথে বিবাহ বার্ষিকী পালন করছো নাকি? আরে বাবা তুমি কেমন আছো সোনা, ভালো আছো? ও মামি আমরা গেছিলাম একটু হাবড়া। এই যে তোমার উপহার। আরে বাবা তার পড়ো, নমস্কার করবো তোমার, আসো তোমার দেখো না পছন্দ হয়েছে কিনা। এই যে কালারটা তোমার পছন্দ হয়েছে তাই বলো। আমি না ওই তো আর কি তোমার ভাগ্নে পছন্দ করেছে এনেছে। সেতু কোথায়? সেতু রুম্পা খাবার একটু জল খাবো আগে, আমি মামিকে একটু নমস্কার করে নেই। দাদা দাদা তুমি দাদা মাংস রান্না করছি, পায়েস করছি, বাবা সুখে থাকো, তোমাদের সংসার সুখে হোক, তোমরাও ভালো থাকো। আমার মামা তো বাড়ি নেই, আমার মামা মামির এই যে 42 বছর হলো না মামি, বলিয়ে যাচ্ছে 42 বছর চলে যাচ্ছে, 43 বছরে পড়বে। কতদিন একসাথে পার করে, আরো অনেক 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 বছর একসাথে থাকো তোমরা, আর আমাদের এইভাবে ভালোবাসো। মামা গেছিল হরিসভায়, মামাকে ফোন করে মেজদা নিয়ে এসেছে। না তুমি শাড়ি পরো, এটা পরো, এটা পরো, এটা পরো,
পড়তে হবে ওই যে আমার শোনো দিদি গাল চারটা ইচ্ছা করছে তুমি বড় মামা সিঁদুর পড়াবে কেকটা দেখাও বাবা এত টায়ার্ড লাগছে না এখন আমি এখন এই অবস্থায় ঘুরছি দেখো ব্যাগ নিয়ে ও ওয়াও রেড কালার বাহ গোবরডাঙ্গা থেকে কিনেছে খুব সুন্দর হয়েছে তো এখানে মামি মোটে রেডি হবে না তাও মামিকে জোর করে রেডি করানো হলো আমি বলছি মামা সিঁদুর ফড়িয়ে দেবে বলে না লজ্জা ঠিক আছে তুমি চলো তো তো বলো আমার বড় মামিকে কেমন লাগছে ইস তো আমার মামা মামা রেডি হয়ে চলে এসছে আমার মামি আসবে ও মামি এসো মামি আমার মামা রেডি স্বয়ং সম্পূর্ণ একটা মালা হলে আরো ভালো হতো অবাক তুমি এবার একটুখানি একটুখানি এদিকে আসো তো তিন নিগিনি চলে এলো এবার কেক কাটা হবে হ্যাপি অ্যানিভার্সারি নমস্কার করো করতে হয় বুনু ঘোমটাটা তুলে দিই মামির ঘোমটাটা খাইয়ে দাও মামা মামিকে খাইয়ে দাও মামি খাইয়ে দাও খাইয়ে দাও ও মামা মামি তুমি তো মামাকে খাইয়ে দাও একটুখানি কেটে নাও ও মামি দেখো এই যে তুমি মামাকে একটু খাইয়ে দাও মামা নাও মামা নাও মামা নাও আর এই হচ্ছে খাওয়ার ও বাবা তুমি আগে না না মামাকে আগে দিয়েছে ছোট দুইজনকে আগে ওই যে খালা যদি তোমরা চলো আমাদের চলে এসছি আমরা মামা বাড়ি থেকে মামা মামির ম্যারেজ অ্যানিভার্সারি দাদা দেখলে আমি এখনো খাইনি ওর খাওয়া হয়ে গেছে প্রচন্ড টায়ার্ড প্রচন্ড তো তারপরে আবার আরো অন্যান্য যে কাজ সেগুলো কমপ্লিট করলাম বাড়িঘর প্রচন্ড এলোমেলো ছিল সেটা একটু গুছিয়েছি আবার এলোমেলো হয়েছে পরে গোছানো হবে তাহলে চলো আমার প্রচন্ড খিদে পেয়েছে তো ঝটপট করে তোমাদের কি কি কেনাকাটা করলাম সেটা দেখিয়ে দিই তারপরে ভিডিওটা এন্ড করি
তো প্রথমে দেখিয়ে দেই। তো এই যে বড়মশাই গিফট করেছে, চলো দেখাই কি গিফট করেছে। বুঝতেই পেরে গেছো, দেখো একটা ব্যাগ আমার ভীষণই ভীষণই পছন্দ হয়েছে, তো এটা গিফট করেছে। ওর অন্যকে অতটা ভালো লাগেনি, যারা যারা দেখেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা। এটার লম্বা যে বেল্ট সেটাও আছে। এইতো কাগজ টাগজ ভরা রয়েছে, তো আরো ফোলা ফোলা লাগবে, সবকিছু বেরিয়ে করি কতগুলো কাগজ। বেশ অনেকটা অনেকগুলো ইয়ে আছে, পকেট আছে ব্যাগের মধ্যে, যেন আমার ভালো লেগেছে। ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। এটা একটু লাগিয়ে দেবে, তো একটু লাগিয়ে দিতে লাগবো, আমি বাকি সবগুলো দেখিয়ে দেবো। তো এতগুলো কাগজপত্র যেগুলো আমার উনুনে লাগবে, আর ব্যাগগুলো ঠিক করে রাখতে হবে। ওনারা বলে দিয়েছে যে ব্যাগ আলমারির মধ্যে রাখা যাবে না, ব্যাগ আলমারির বাইরে রাখবে সবসময়। তো চলো আর কি নিয়েছি, এটার মধ্যে কি একটা ওই যে মশার জন্য কি নেট লাগাবে সেইটাই ওর দরকার হবে। এই যে এটাকে কি বল, কি ফিতেই তো না, রিবন 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 মানে ফিতে। যাই হোক, তো চলো, আমার ঠান্ডা লেগে গেছে। এটার মধ্যে একটা চকলেটও ঢোকানো রয়েছে, এটা আমার বুনুর কাজ, মানে গিনি বুনু, গিনি বুনু দিয়েছে। তো আমার বর্মাশাইয়ের একটা শার্ট, এই দেখো, ভাজার খুলবো না, এরকম করেই দেখিয়ে দেই। দেখো এ বাবা, টি শার্ট গুলো ভাজ করে দেয়নি, কেমন করে দিয়েছে দেখো তো, হ্যাঁ এই ছেলেটা তো ভালো কাজ করে না, স্টাইল লজারে ভালো করনি এটা, যদি কেউ দেখে থাকো, এরকম তো কখনো করে না। আসলে ছেলেটা অলস মনে হয় যে বিল করছিল, এইভাবে কেউ দেয়? দেখো নতুন টি শার্টটা কিভাবে ই হয়ে গেছে। এর পরের দিন যাবো, এর পরের দিন গিয়ে আমি বলবো যে আগের দিন নিয়ে গেছি এরকম, মানে দলামুচ করে ভরে দিয়েছেন, নতুন জামা কাপড় দেবে এরকম করে ই করে দেবে, ভেরি ব্যাড। আমরা টাকা দিয়ে জিনিস কিনি, দেখো দেখি কাণ্ড দুটো টি শার্ট, একটা নেভি ব্লু আর একটা ওই ডিপ অরেঞ্জ। আর একটা জিনিস দিয়েছি আমাকে, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার এই টাইপের টপ গুলো ভীষণই ভীষণই ভালো লাগে। তো আমার একটা টপ, এই দেখো আমার ভীষণ ভালো লাগে এই টপ গুলো, মানে এই টাইপ। এটার হাতা ভিতরে দেওয়া আছে, যদি আমার দরকার আমি লাগিয়ে নেব। এটা দেখলে তো আমি কিনতাম, কেন এটা রং তো উঠে যাবে। এই দেখো, তো এই জিনিসপত্রই কেনা হয়েছে, দেখি দেখি লাগানো হয়েছে, দাও দেখিয়ে দেই। দেখো এটা সাদা লাগছে, দাও। তো এই আমার ব্যাগ। তো সব জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটার বেশি বড় করব না, এখানেই এন্ড করছি, আশা করি তোমরা এনজয় করেছো। তো টাটা, দেখা হবে নতুন আরো একটা সুন্দর ভিডিওর সাথে, আমি গিয়ে খাওয়া দাওয়া করে নিই।